হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের জয় বোন অনেক ভালো আছি, ভালো আছি বললো ভুল হবে। কেন আমার খুব জ্বর, কতদিন থেকে না শরীরটা একদম ভালো যাচ্ছে না। কেন আমার ভালো যাচ্ছে না বুঝতে পারছি না। আর জানো শোনা বন্ধুরা, আমি দোকান করতে পারছি না, মানে শরীর না, মাথাটা খালি ঘুরাইতে থাকে। আর শরীরটা তো খুব জ্বর, খুব দুর্বল হয়েছে, কিছু খেতেও পাচ্ছি না। কিছু খেতে গেলে না তিতা মুখটা হয়ে গেছে, তার জন্য দোকানও করতে পারছি না। দোকানটা বন্ধ আছে, কালকে পরশুদিন খুলি নাই, কালকে খুলেছিলাম, আবার কালকে খুলেছিলাম আর কি, আর আজকে আর খুলতে পারছি না। সকালে বিছনা থেকে উঠতেই পারছি না, এত জ্বর আসছিল তার জন্য আর খোলা হলো না। তো তোমাদের দাদা ভাই বললো যে খুলতে হবে না, 2 দিন রেস্ট করো, তার জন্য মানে রেস্ট করছি। কেননা আমি যদি না করি কাজগুলো, তাহলে তো তোমাদের দাদা ভাই পারবে না। একা একা কেন, আমি একা পারি দোকান চালাতে, কিন্তু তোমাদের দাদা ভাই পারবে না, বুঝতে পারছো? তার জন্য দোকানটা বন্ধ হয়ে গেছে আজকে। আর জানো বন্ধুরা, এখন তোরিও আমি শুয়েছিলাম বিছনাতে, আমার মুখ চোখ দেখে তো বুঝতেই পারছো কিচ্ছু ভালো লাগছে না জানো। তা ছোট ছেলে বলছে যে মা ডিমের মামলেট দিয়ে ভাত খাও, নাহলে মাছের তরকারি আছে ওগুলো দিয়ে খাও। আমার যে কিচ্ছু খাবো না, তো কি করবো বুঝতে পারছি না, কি খাবো। বিকালে আবার ডাক্তারের কাছে যেতে হবে আমার। আরও একটা কি মন খারাপ জানো না, অনেক মনটা খারাপ এই ছাগলটাকে নিয়ে জানো না। ছাগলের চোখটা না মানে এখনো কমছে না। ডাক্তার এসে বললো যে দুইটা চোখে দুইটা ইঞ্জেকশন দিল, ঠিক আছে ইঞ্জেকশনটা দেওয়া হলো। তো ইঞ্জেকশন দেওয়ার পরে ভাবছি একটু কমবে, কিন্তু একটুকু কমছে না। তো আবার 3 দিন পরে ডাক্তার ইঞ্জেকশন দেবে আর কি। তো ইঞ্জেকশন আজকে মনে হয় দিতে আসবে, তো দেখি ইঞ্জেকশনগুলো দিয়ে কি হয়। তারপরে আবার ডপ দিবে, ডপ দেওয়ার পরে যদি কমে তো ভালো কথা। তা আমি তোমাদের কাছে ছাগলের সামনে নিয়ে যাচ্ছি, তোমাদেরকে দেখাই, দেখো চোখগুলো কেমন হচ্ছে। ইলো অমনা চুমনা, মার অসুখ, মার শরীর ভালো না? ওদেরও মনগুলো খারাপ, তার মানে যার মা পড়ে থাকে বিছনাতে, বুঝতেই তো পারছো। ও ওরা দেখো কীভাবে দাঁড়া রয়েছে, তিনটা তিন দিকে পেটে টুম টুম করে, খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের। আর দেখো আমাদের এখানে ঘরটা ছিল না, ঘরটা ভেঙে ভেঙে গেছে, কি খালি দেখা যাচ্ছে। এদিকে দোকান ঘর উঠবে, কিন্তু এখন তো না আস্তে আস্তে উঠাবো আর কি দোকানগুলো। শোনা তোমার চোখগুলো ঠিক হয় না, শোন না এখন তোমাদেরকে দেখাচ্ছি, কেমন জানি ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে, ওই দেখো দেখছো। তা একটু ওই দিনকার থেকে মানে কি একটু মানে ঘোলাটা কমেছে না একটু একটু, দাঁড়ো দেখি আরেকটা আজকে ইঞ্জেকশন দাও। আজকে ডাক্তারকে আবার ফোন করব, ফোন করে দাঁড়াও দাঁড়াও, দেখি 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 শোনা, দেখি 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 দেখি, এই যে দেখো একটু ঘোলাটা কমেছে না আজকে, হ্যাঁ একটু কমেছে গো, একটু একটু কমেছে। তার মানে ওদিকটা একদম সাদা হয়ে গেছিলো, আজকে একটু লাল লাল হয়েছে, আর ওই সাদা জিনিসটা এক জায়গায় আসছে, দেখতে পাচ্ছ না তোমরা, দেখছো একদম। জানো গা বাজছে ছাগলটা আমার, খুব কষ্ট লাগছে জানো না। ছাগল গরুর কিছু হলে খুব কষ্ট লাগে, ছাগলটা আমার শুকায়ও যাচ্ছে, মানে খায় ঠিক কিন্তু চোখে অত এখন মনে দেখতে পাচ্ছে। ঘাস খাবা, আসো না ঘাস খাবা, দাঁড়া আমি তোমাকে ঘাস দিচ্ছি, দাঁড়াও তোমাকে আমি ঘাস দিচ্ছি। এখন মানে কি ছাগলটা না একটু মানে চোখে দেখতে পাচ্ছে, বুঝলি, এখনো সুন্দর খাচ্ছে। সবটুকু খাবা, হ্যাঁ সবটুকু খেয়ে এতগুলো সব খাবা, খাইয়ে দে তারপরে চুপ করে থাকবা, তুমি খাও খাও খাও, দেখি খাও না খাও, এই যে আসো আসো আসো, এগুলো পেট ভরা আছে জানো না, পেট ভরা থাকলে আর খেতে চায় না। ঠিক আছে আমি যাই গে, খাই দাও ঠিক আছে আমি যাই, উঠা দিয়ে দেবে না খাওয়া ফেলবে, খাও খাও খাও, এই যে খাই নাও।
চোখে মনে দেখতে পারতেছে আছে, একটা চোখ মনে একটা চোখ ছিল। এখন আবার না চোখে একটু দেখছে, না দেখলে তো খেতে পারতো না, কিন্তু একটা চোখ একটু কম কম লাগছে আর একটা চোখ একটু। দেখো বন্ধুরা, আমি শুয়ে আছি আর ওই সাথে শুয়ে পড়েছি, দেখতে পাচ্ছো? স্নান টান করে এসে একটু শুয়েছিলাম, কেননা জ্বরটা না একটু থেমেছে, জানো না, খুব একটা শর্ট ভিডিও করলাম ইনস্টাগ্রামে আর ফেসবুকে, আর কীভাবে এসে শুয়ে পড়েছি, দেখতে পাচ্ছো? যেখানে মা আছে বলে ওঠা কি লোক করতে পারবো না। কখন এখন এখন যাও, তাদের বসতে যাও, বরাবর যাও, যাও। এখন একটুখানি চা খাবো, চা খেলে একটু ভালো লাগবে আবার শরীরটা। তার মানে ওষুধ খেয়েছিলাম তো, ওষুধ খেয়ে স্নান টান করে তারপরে একটুখানি খেয়ে তারপরে ওষুধ খেয়ে তারপর শুয়েছিলাম, একটু জ্বরটা থেমে গেছে। দেখো ঘামছি না, জ্বরটা থেমে গেছে। তো আমার এমনই হচ্ছে, একটু জ্বর আসে, একটু ওষুধ ওষুধ খেলে আবার থামে, আবার জ্বর আসে, বুঝতে পারছো বন্ধুরা? তো এরকমই হচ্ছে শরীরটা, কি বলবো, আর গরম যাচ্ছে না, প্রচুর গরম এখানে, জানো না, গরমের চোটে আর আগুনের সামনে থাকি তার জন্যই মানে জ্বরগুলো এরকম করে উঠছে আর কি। তো সুস্থ তো হতেই হবে, বলা দোকান করতে হবে না আমার। তোমরা কেমন আছো একটু কমেন্ট বক্সে বলো। আর একটা জিনিসই খারাপ লাগছে আমার, তোমরা তো জানো আমার ছাগলটার, কেউ যদি ওষুধ জানো মানে কি ওষুধ দিলে ঠিক হবে আমাকে একটু কমেন্টে বলো তো বন্ধুরা, তাহলে আমার অনেক উপকার হবে। কেননা আমি মানে আমার জীবনে খালি আমি গরুই লালন পালন করেছি, তো আর ছাগল লালন পালন কোনোদিনও করিনি, এবার প্রথম আর কি, ফার্স্ট আর কি। তো ছাগলের বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই, গরুর বিষয়ে আছে, গরুকে দেখলেই বুঝতে পারবো যে কি বেমার হয়েছে না হয়েছে বুঝতে পারি, ধরতে পারি, কিন্তু ছাগলের টানা ধরতে পারিনি। ওই জন্য হঠাৎ করে চোখটা মনে হয়ে গেছে, জানো না, এত সুন্দর ছাগল আর তিনটা করে বাচ্চা দেয়, জানো না এরকম ছাগল কি পাওয়া যাবে বলো। তার জন্য মানে খুব একটা মনের একটা দুশ্চিন্তা ভাব হচ্ছে যে কি বা হয় চোখটাতে, ওই দুই দিন তো দেখতেই পারে না, আজকে তাও একটু চোখ দিয়ে দেখতে পাচ্ছে। তো আজকে ডাক্তারকে ফোন করেছিলাম, ডাক্তার আজকে আসবে না, কালকে আসবে, এসে দেখি একটা ইঞ্জেকশন বলে দিবে, দেওয়ার পরে একটা ড্রপ দিবে, ড্রপটা দিয়ে দিয়ে বলে ঠিক হবে, দেখি। তোমরা দোয়া করো, আশীর্বাদ করো যাতে ঠিক হয়। আর হলো তোমরা যদি কেউ জানো ওষুধটা আমাকে একটু কমেন্টে বলো। হ্যাঁ বন্ধুরা, দেখো বন্ধুরা, তোমরাই তো আমার সব সাথী বলো, আমার পরিবার, আমার সব জীবন, আমার মানে সব কিছু তোমরা, ঠিক আছে সোনা ভাই বোন। আর আজকে আর ভিডিওটা বড় করছি না, কারণ আমার শরীরটাও ভালো না, শরীর ভালো থাকলে দোকান টোকান দেখাইতাম, দোকানই খুলি নিয়ে আজকে। তো আমার আমি আবার তোমাদের সামনে কালকে আসব নতুন একটা ভিডিওর সাথে, একদম হাসি মুখ নিয়ে আসবো, ঠিক আছে বন্ধুরা? তাহলে সবাইকে গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল আসবো।